আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ পাক তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদের রুজি দান করেন, তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। এই জন্য সকলেই বলুন, গোটা পৃথিবীর সমস্ত জিনিসের খালিককে, সমস্ত জিনিসের সৃষ্টিকর্তাকে আল্লাহ, সমস্ত সৃষ্টিজীবকে যিনি খাদ্য দান করেন তিনি কে, সকলকে মারেন কে, সকলকে জীবিত করেন কে, সম্মান দেওয়ার মালিক কে, সম্মান ছিনাই নেওয়ার মালিক কে, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, কাহার কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আল্লাহ লাগে না। প্রথমে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খলাকাকুম, আল্লাহ পাক তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর মানুষকে, সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, সকলকে সৃষ্টি করেন কে, আল্লাহ, আমাদেরকেও সৃষ্টি করেছেন কে, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, যে নাপাক পানিটা পুরুষের মেরুদণ্ড এবং নারীর পক্ষ পাজর হতে নির্গত হয়, এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, তারপরে আমি মানুষকে দেখবার জন্য তাদের চক্ষু দান করেছি, আর শুনবার জন্য তাদের আমি কর্ণ দান করেছি, সব কিছু করেছি আমি এই কারণে যাতে আমি মানুষকে পরীক্ষা করতে চাই। কি করতে চাই? আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করতে চান যে আমার বান্দারা কে ভালো হন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিক মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত-তারাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তাহারা কি লক্ষ্য করে না, কি জিনিস দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, যে নাপাক পানিটা পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষ পাজর হতে নির্গত হয়, এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। একবারও কি মানুষ ভেবেছে যে তাদের যে সৃষ্টি করার যে বিষয় মূল কারণ, একবারও কি মানুষ দেখেছে, ভেবেছে যে এক ফোঁটা নাপাক পানি যার কোনো মূল্য নাই এই পৃথিবীতে, যদি তা নির্গত হয় পড়ে তার কোনো মূল্য নাই, এই রকম মূল্যহীন জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, লক্ষ্য করুন, হাত দুইটা যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন, চক্ষু দুটো যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন, কান দুইটা যে জায়গায় হওয়ার দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দিয়েছেন। মনে করুন, এখন যদি কোনো মানুষের চোখ দুইটা চোখের জায়গায় না হয়ে পিছনের দিকে হয়ে যায়, মানুষের দেখতে কতই না খারাপ লাগবে, লাগবে কি না? হাত দুইটা যে জায়গায় আছে, এই জায়গায় যদি হাত না হয়ে পিছনের দিকে হয়ে যায়, মানুষের দেখতে কতই না খারাপ লাগবে। আমার ভাইরাম, মুখমণ্ডলটা যে জায়গায় আছে, এই মুখমণ্ডলটা যদি পিছনের দিকে হয়ে যায়, মানুষের আকৃতি কতই না খারাপ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে নিখুঁতভাবে মানুষকে সৃষ্টি করেছেন, হাত পা চোখ কান যা কিছু জিনিস প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যে জায়গাটাই দিলে মানুষের সৌন্দর্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দান করেছেন।
আল্লাহ নিখুঁতভাবে বানিয়েছেন যাতে আমার বান্দার কোনো কমি না থাকে। আমার ভাইয়েরা, এবারে যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ মায়ের গর্ব হতে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, যদি কোনো মানুষের কোনো একটা অঙ্গই কমি থেকে যায়, কোনো একটা অঙ্গ যদি কম হয়ে যায়, পৃথিবীর জমিনে যত বড় বড় ডাক্তার আছে এবং ইঞ্জিনিয়ার আছে, কোনো ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই ওই মানুষটার নতুন করে একটা অঙ্গ বানিয়ে দিতে পারে, পারবে? মানুষ তো দূরের কথা, এই যে মশা মাছিগুলো আমাদের সম্মুখে উড়ে উড়ে বেড়াইতেছে, যদি কোনো মশার একটা ঠ্যাং ছিঁড়ে যায়, যদি কোনো মাছির একটা পাখনা ছিঁড়ে যায়, গোটা পৃথিবীর জমিনে যত বৈজ্ঞানিক আছে, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার আছে, তাদের পক্ষে সম্ভব নয় ওই মশার একটা ঠ্যাং লাগাই দিতে পারে, মাছির একটা পাখনা লাগাই দিতে পারে, কাহারও পক্ষে সম্ভব নয়। এত সুন্দর করে নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন যাতে মানুষকে দেখতে ভালো লাগে, তার আকৃতির মধ্যে কোনো কমি না থাকে। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি। সুন্দর আকৃতি, সুন্দর গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। গোটা দুনিয়ার জমিনে যত মাখলুকত আছে, সমস্ত মাখলুকতের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর গঠন দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। তাই তো কোরআন আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর ধাঁচে, সুন্দর গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মানুষকে রুজি দান করেছেন। এই পৃথিবীর জমিনে যত প্রকারের মখলুক আছে না কেন, মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রুজি দান করেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে চান তাকে নির্দ্বিধায় আল্লাহ পাক তাকে রুজি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রুজির মালিককে আল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। সেই আল্লাহ, তিনি মানুষকে মৃত্যু দেন, মৃত্যুর মালিককে কথা বলেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার মানুষকে মৃত্যু দান করবেন। এই যে মৃত্যু, এই মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাইবেন তাকেই মৃত্যু দিবেন, ঠিক কিনা? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি জান যারা দুনিয়াতে এসেছে, যাদের মধ্যে জান আছে, জীবন আছে, একদিন না একদিন মৃত্যু স্বাদ তাদেরকে গ্রহণ করতে হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়ার জমিনে যে প্রান্তে তুমি থাকো না কেন, যেখানে তুমি লুকাও না কেন, কোনো মজবুত অট্টালিকার মধ্যে গিয়ে যদি তুমি লুকিয়ে থাকো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমাদের মৃত্যু পৌঁছে দিবেন। মৃত্যুর কবল থেকে রেহাই পাইবার ক্ষমতা গোটা পৃথিবীর কোনো মানুষের নাই। আছে? কথা বলেন, আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,
কুল্লু মান আলাইহা ফানিউ ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত জিনিস ধ্বংস হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামটাই থাকবে। আল্লাহর নাম ছিল, আজও আছে, আর আগামীতেও থাকবে। থাকবে না? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এ জিন্দেগি হ্যায় ফানি, দুনিয়া হ্যায় আনি জানি, রহে সদা খোদা কা নাম, তুম করো আল্লাহ কা কাম। এ জীবন ধ্বংসশীল, জীবনটা প্রতীক্ষালয়ের মতন। আজকের আমরা আছি, আগামী দিনে আমরা থাকব না। আবার পরের জেনারেশন যারা, তাহারা আবার আসবে, তাহারাও একদিন থাকবে না। আল্লাহর নাম ছিল, আছে, আগামীতেও থাকবে। এই দুনিয়াটা আমাদের কাছে প্রতীক্ষালয়ের মতন, ঠিক কিনা? আপনারা দেখবেন রাস্তার ধারে লেখা থাকে প্রতীক্ষালয়, তার মানে যাত্রীরা ওখানে অপেক্ষা করবে, গাড়ি আসবে চলে যাবে, পরবর্তী যাত্রী আবার সে কিন্তু অপেক্ষা করবে। আমরা দুনিয়াতে আছি, আমরা অপেক্ষা করছি, আমরা চলে যাব, আমাদের পরের জেনারেশন যারা তারা আবার আমাদের জায়গায় চলে আসবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আজকের শিশু আগামীর দিনে সে ভবিষ্যতে সে পিতা হওয়া তার মধ্যে লুকিয়ে আছে, ঠিক কিনা? সুতরাং মরণের কবল থেকে ছাড় পাইবার ক্ষমতা কাহারও নাই। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে লোকাও সে তাই লাগাই ছেড়ে, এ মহারোগের ঔষধ নাই, নাই সে জগতে, কাঁদিয়া পাগল হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর কবল থেকে যদি কোনো মানুষ আকাশেও গিয়ে লুকায়, সেখানেও তার মৃত্যু পৌঁছে যাবে। মৃত্যুর কবল থেকে ছাড় পাইবার ক্ষমতা কাহারও নাই, সকলকেই যাওয়া লাগবে। কিন্তু যাওয়ার আগে আগে আমাদেরকে ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মহান আল্লাহ যিনি তোমাদেরকে হায়াত দান করেছেন আর মউত দান করেছেন, এই দুইটা জিনিস দান করেছেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কে বেশি ভালো কাজ করতে পারে, ভালো কাজ কে বেশি করতে পারে। আল্লাহ তো এটাই দেখতে চান। আপনারা বাবা হয়ে যাবেন, দেখবেন দমদম যে মাদ্রাসা, আপনার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন মাওলানা তাহের সাহেব, আপনারা লক্ষ্য করে দেখবেন কবরে লেখা আছে, হে বন্ধু আমার খনিক দাঁড়াও মোর কবরের পাশে, খোদারে বলিয়া যাও ক্ষমা কর দাসে, দু চারটি আয়াত পড়ে দিয়ে উপহার তোমার চরণে এই মিনতি আমার। এই দুনিয়া একদিন ছাড়তে হবে, আমার ভাইয়েরা সকলকে চাতকের মতো তাকিয়ে থাকতে হবে। ভালো সবের জন্য আমাদেরকে কিন্তু সেদিকে লক্ষ্য করতে হবে। কত আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে চলে গেছেন, তাঁরা কিন্তু আপনার কবরবাসী হয়ে গেছেন, তাঁরাও কিন্তু সওয়াবের মুকাফেক্কি। আর আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমরা তো সওয়াবের মুকাফেক্কি। আমাদেরকে ভালো কাজ করতে হবে, ভালো আমল করতে হবে। এই দুনিয়াতে যখন আমরা এসেছিলাম জগৎবাসী আমাদের দিকে হেসেছিল, হাসেন নাই? আপনি যখন প্রথমে ভূমিষ্ঠ হন আপনারে দেখে আপনার এলাকাবাসী খুশি হয়েছিল, আপনার পিতা খুশি হয়েছিল, মাতা খুশি হয়েছিল, আত্মীয় স্বজন খুশি হয়েছিল। এমন জীবন তুমি গঠন করো, এই দুনিয়ার থেকে যাইবে তুমি হাসবে, জগৎ তোমার জন্য কাঁদবে, ঠিক কিনা? যখন তুমি এসেছিলে ভবেন শুধুমাত্র কেঁদেছিলে তুমি, হেসেছিল সবই, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার ভাইয়েরা, এমন জীবন আমাদের গঠন করতে হবে, মৃত্যুর সময় আমরা কিন্তু হাসব, জগৎবাসী কিন্তু আমাদের জন্য কাঁদবে, তারা বলবে না দুনিয়ার জমিনে এই মানুষটি এমন মানুষ ছিল, সকল সময় সকল মানুষের পাশে দাঁড়ায়, তো আমাদেরকে সহযোগিতায় কাঁদে লাগতো, মানুষ কিন্তু আমাদের জন্য কাঁদবে। সুতরাং আমাদের আমলটা যেন ভালো হয়ে যায়, আল্লাহ এটাই আমাদের চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে হায়াত এবং মউত দান করেছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন, এটাই দেখতে চেয়েছেন যে তোমাদের মধ্য হতে কে ভালো কাজ করে, কে ভালো কাজ করতে পারে, আল্লাহ এটাই দেখবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং মউতের মালিক আল্লাহ। তাহলে তিনটি বিষয় বললাম, একটা হচ্ছে খালিক, গোটা পৃথিবীর সকল সৃষ্টিজীবের মালিক আল্লাহ, খালিক তিনি, আবার গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে খাদ্যও তিনি দেন, তিনি আল্লাহ, আবার সকলকে মারেন কে আল্লাহ, আবার একদিন তো জীবিতও হতে হবে, তারও মালিক কে? যখন কোনো মানুষ মারা যায় মৃত্যুর উপরে, যখন আমরা তাহাকে কবরস্থ করি, কবরের মধ্যে যখন আমরা তাহাকে রেখে দিই, কবরে রেখে দেওয়ার পরে আমার ভাইয়েরা আমি আপনি সকলে তিন তিনটা ঢেলা দিয়ে থাকি, ওপরে দিয়ে থাকি কিনা বলেন। আমরা তিনটা ঢেলা দেওয়ার সময় বলি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলি তো, এই বলি তো, মিনহা খলকনাকুম, যার অর্থ হলো এই মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে দেওয়া লাগছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি হইতে একদিন তোমাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করানো হইবে। ওই দিনটার নাম কি কথা বলেন, যেদিনে সকল মানুষকে আবার আল্লাহ জীবিত করবেন সেই দিনটার নাম কি? ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক আবার সকলকে জীবিত করবেন। সুতরাং এই জন্য আমরা সকলে বলি গোটা পৃথিবীর সমস্ত জিনিসের খালিক কে? চিলে বলেন কে? রুজি দান করেন কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান ছিনাই নেওয়ার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, আল্লাহ পাক কখনো কোন আল্লাহ পাকের লাগে না লাগে। এই বিশ্বাস, এই ঈমান যাদের মধ্যে আছে তারা কখনো আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করে না। আমার ভাইয়েরা, ইসরায়েল যে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে বোমা হামলা করে, একজন সাংবাদিক ফিলিস্তিনের একটি ছোট্ট বাচ্চাকে দেখে বলে, বাবা ইসরায়েলের যে বিমানগুলো তোমাদের মাথার উপর দিয়ে যায়, সেখান থেকে তোমাদের উপরে দিয়ে বোমাগুলো বর্ষণ করে, তোমাদের কি ভয় লাগে না? ফিলিস্তিনের ছোট্ট ছেলেটি জবাব দিয়েছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপরে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ছোট বাচ্চা ইমান কারে কয়, লক্ষ্য করুন, সে বলছে যে আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যায়, ঠিক আছে, কিন্তু ইসরায়েল কি এটা জানে যে তার মাথার উপর দিয়ে আমার আল্লাহ যায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর নাম ইমান। এই বিশ্বাস আমাদের রাখতে হবে, তাহলে আল্লাহর পরিচয় হচ্ছে এটাই যে আল্লাহর সৃষ্টির দিকে দেখো। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় তিনি এই কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। মানুষ তোমরা কি লক্ষ্য করো না, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লক্ষ্য করো না তোমাদের মাথার উপর দিয়ে যে সমস্ত পাখিগুলো যায়, এই পাখিগুলো শূন্য আকাশে ঘুরে ঘুরে বেড়াইতেছে, এই পাখিগুলো কখনো তাদের ডানাগুলো বিছিয়ে দেয়, আবার কখনো তাদের ডানাগুলো মুড়ে মুড়ে চলে। পৃথিবীর যদি কোনো মানুষ এই পাখিগুলোকে আটকাতে চায়, যদি তাদেরকে বলে তোমরা দাঁড়িয়ে যাও, একটা পাখিও পৃথিবীর কোনো মানুষের কথা শুনবে না, তার কারণ তাহারা সব প্রত্যেকটি জন্তু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে, চলে সবাই মেনে চলে, মানে না শুধু কারা, আমরা
এই মানুষরাই মানে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু জিনিস আছে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ বর্ণনা করে। আমার ভাইরা, সমুদ্রের পানি সে তার ঢেউয়ের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করে, পাখিগুলো তাহারা তাদের কিচির মিচির আমাদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, হাওয়া তা শোষ গতিতে আল্লাহর প্রশংসা আদায় করে। কিন্তু মানুষেরা আল্লাহ তাদের জ্ঞান বেশি দেওয়ার পরেও এই মানুষেরা আল্লাহর প্রশংসা না করে বৈরাগীর প্রশংসা করে। এই মানুষরাই বলে সাদের লাউ বানাইলো বৈরাগী, প্রশংসা আল্লাহ না করে মানুষকে করে। কিন্তু সমস্ত কীট পতঙ্গ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত তারা সকলেই কিন্তু আল্লাহর প্রশংসা আদায় করে, করে না? আমার ভাইরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে লক্ষ্য করতে হবে। সৃষ্টির দিকে যদি লক্ষ্য করা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই চেনা যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তিনি মহান আল্লাহ যিনি দুইটা দরিয়াকে প্রবাহিত করেছেন, একই সঙ্গে প্রবাহিত করেছেন, একটা দরিয়ার পানি মিষ্ট পানি আর একটা দরিয়ার পানি তিক্ত পানি। মিষ্ট পানির ক্ষমতা নাই তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানির ক্ষমতা নাই মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। যেহেতু তাদের মাঝখানে যে পার্থক্যটা করে দিয়েছেন ওই পার্থক্যটা হলো আল্লাহর কুদরত। ধরে বলুন সুবহানাল্লাহ। একই সঙ্গে দুনিয়াতে দুইটা দরিয়া, হাজা আদবুল ফুরাতুন ও হাজা মিলহুল উজাজ, একটা দরিয়ার পানি মিষ্ট আর একটা দরিয়ার পানি তিক্ত লোনা। একটা পানির ক্ষমতা নাই, মিষ্ট পানির ক্ষমতা নাই যে তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানিরও ক্ষমতা নাই লোনা পানিরও ক্ষমতা নাই যে সে মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। তার কারণ এই যে হুকুম যিনি করেছেন তিনিকে বলেন তিনি আল্লাহ। অথচ আমি আপনি যদি একটা গ্লাসে এই দুই রকম পানি মিশাইনি, একটা গ্লাসে যদি মিষ্ট পানি দিই আর তাতে যদি লোনা পানি দিই, দুটো পানি কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাবে। কিন্তু একই সঙ্গে দুটো দরিয়া মিশে বইছে, কোরআনের কথা ইয়ালতাকিয়ান, মিলে যাচ্ছে মিলে, কিন্তু এই পানির ক্ষমতা নাই ওই পানিতে যাবে, আর ওই পানিরও ক্ষমতা নাই যে এই পানিতে আসবে। এই হুকুমটা কার কথা বলবেন? কার? আল্লাহ। এই সৃষ্টির দিকে লক্ষ্য যদি করা যায়, তিনি যে রব, তিনি যে আল্লাহ, শুধু আপনাদের এই পূর্ব আখারপুর গ্রামে বসে নয়, কলকাতার মাটিতে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন তিনি আল্লাহ, ইহাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت কয়টা কথা বললাম? চারটি। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে এইখানে চারটি জিনিসের দিকে লক্ষ্য করার কথা বললেন। এক নম্বরে আল্লাহ পাক বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না উটের দিকে? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে। ওয়াইলাল জিবালি, পাহাড়ের দিকে। ওয়াইলাল আরদি, জমিনের দিকে। কয়টা বললাম ভাই? এক নম্বর হচ্ছে উট, দ্বিতীয় নম্বর আকাশ, আর তৃতীয় নম্বর পাহাড়, আর চতুর্থ নম্বর বলছেন জমিন। এই চারটি জিনিসের দিকে কি মানুষ লক্ষ্য করে না? মানুষ যদি এই চারটি জিনিসের দিকে লক্ষ্য করে, তিনি যে আল্লাহ, আপনি বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ তিনি, ইহাতে কোনো সন্দেহ নাই। যেটা বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর
চেনার জন্য আমরা আরো এগিয়ে যাইব একটু মহব্বতের সঙ্গে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না, উটের দিকে লক্ষ্য করে না, আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে কেমন করে বানিয়েছেন? পৃথিবীর জমিনে আল্লাহ পাক তো অনেক সৃষ্টিজীব আছে, আল্লাহর অনেক মখলুকাত আছে, কোনো জিনিসের দিকে লক্ষ্য করার কথা বলেন নাই, কিন্তু উটের দিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করার কথা বললেন? কেন উটের দিকে লক্ষ্য করার কথা বললেন? উটের মধ্যে কি জিনিস আছে, কি হিকমত আছে যে আল্লাহ উটের দিকে লক্ষ্য করার কথাটা কেন বললেন? আমার ভাইয়েরা, আমার আপনার দেশে আপনি যদি দুনিয়ার জমিনে কোথাও যদি সফর করতে চান, আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, আরব বলেন, যেখানে আপনি সফর করবেন, আমার আপনার জন্য যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে, আছে কিনা বলেন, কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাইব। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে সফর করবে, তাদের জন্য যাতায়াতটা বড় কঠিন ছিল, যেহেতু উপরে সূর্যের আলো নিচেই উত্তপ্ত বালো, মানুষ কেমন করে এক দেশ থেকে আর এক দেশে সফর করবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এই সফরকে হালকা করবার জন্য মরুভূমির জাহাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বানিয়েছেন, পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ উটের পিঠে বসে সফর করবে, আল্লাহ পাক উট মানুষের জন্য মরুভূমির জাহাজ বানায় দিলেন। একবার লক্ষ্য করুন, এই উটের পিঠে বসে মানুষেরা সফর করবে, উটের পিঠটা যদি একেবারে সমান হয়ে যায়, মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে নরম জায়গায় বসতে চায়, ঠিক কিনা? এই কথা বলেন, আমরা নরম জায়গা ভালোবাসি, নরম জায়গা পছন্দ করি। উটের পিঠটা যদি শক্ত হয়ে যায়, মানুষের জন্য বড় কঠিন হয়ে যাবে, মানুষের জন্য চলা বড় কঠিন হয়ে যাবে, বসা বড় কঠিন হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা যাতে উটের পিঠে বসে আরামের সঙ্গে সফর করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটা একটু নরম করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উটের পিঠের মাঝখানটা একটু নরম বানিয়েছে যাতে মানুষেরা আরামের সঙ্গে বসতে পারে। আমার ভাইরা মনে রাখবেন, মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে পিছনে একটু টেক লাগাইতে চায়, হেলান দিয়ে বসতে চায়, ঠিক কিনা? পিছনে টেক লাগানো, হেলান দিয়ে বসা, এটা কিন্তু মানুষের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন উটকে এত সুন্দর করে বানিয়েছেন, উটের পিঠে বসে মানুষেরা পিছনে একটু টেক লাগাইতে পারে, হেলান দিয়ে বসতে পারে, এই ব্যবস্থাটাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। অনেকেরা বলে, অনেক মায়েরাও বলে, বলে উটের পিঠে আলীর কবর, কইল কিনা আপনাদের দিকে? মায়েরা বলে উটের পিঠে আলীর কবর, নাউজুবিল্লাহি মিন যালিক। উটের পিঠে যে উঁচু জায়গাটা আল্লাহ বানাই দিলেন যাতে মানুষেরা বসে পিছনে সামান্য পরিমাণ টেক লাগাইতে পারে, এটা মানুষের আরামের জন্য। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই উটের পিঠে বসে মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে সফর করবে। মানুষেরা তো বুদ্ধিমান প্রাণী, আমার আপনার দেশের সর্ব জায়গায় পানি পাওয়া যায়, যায় কিনা কথা বলেন? প্রতিটা মানুষের বাড়িতে পানির ব্যবস্থা আছে, আছে না? কিন্তু মরুভূমি এলাকা, সর্ব জায়গাতে তো পানি পাওয়া যায় না। মানুষ বুদ্ধিমান প্রাণী, সে তার নিজের জন্য হয়তো কিছু পানি সঙ্গে নিয়ে নিল, কিন্তু বিশাল প্রাণী মোর, তার জন্য মানুষ পানি কেমনে যোগান দিবে? যেহেতু মরুভূমি এলাকা, সর্ব জায়গাতে তো পানি নাই, আমার ভাইরা কেমন করে মানুষ পানির যোগান দিবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, এমন বৈশিষ্ট্য দান করেছেন, উট যদি একবার মন ভরে পানি পান করে নেয়,
সপ্তাহ কি সপ্তাহ চলে গেলেও উটের আর পানির প্রয়োজন লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আরো একটা কথা বলে গেলাম, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। কেবলমাত্র ওর এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। উটের ব্যাপারে আরো একটা কথা।